নমস্কার, ওয়েলকাম টু প্রবীর ক্লাসেস। আগের ক্লাসগুলির মতো আজকের ক্লাসে আমরা আলোচনা করব WP 2019 সালের প্রিলিমিনারি পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ অঙ্কগুলিকে নিয়ে। কিভাবে অপশন টেস্টের মাধ্যমে খুব কম সময়ে পরীক্ষাতে অঙ্কগুলোকে করা যায় তার টিপস এবং ট্রিক্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ক্লাসে, এবং অঙ্কগুলি কিভাবে হলো তার অপশন টেস্টও পাবেই, সঙ্গে রয়েছে এর ডেসক্রিপটিভ নিয়ম। ঠিক আছে, কনসেপ্ট বেস যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলোকে আমি আলোচনা করে দেবো আজকের এই ক্লাসে। তো আর দেরি কিসের, চলো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, ক্লাসটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধু, আরেকটা কথা, তোমাদের যেহেতু WP পরীক্ষা খুব সামনেই, তাই তোমাদের সুবিধার্থে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে তোমরা যোগ হয়ে তোমাদের ডাউটের যে প্রশ্নগুলো থাকবে ম্যাথ, রিজনিং, ইংলিশ বা জিকে সম্পর্কিত, সেখানে তোমরা সেন্ড করতে পারবে এবং চেষ্টা করব তোমাদের আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আর তোমরা যদি এর ক্লাসের PDF পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমরা টেলিগ্রামে গিয়ে লিখে সার্চ করবে প্রবীর ক্লাসেস, তাহলেই পেয়ে যাবে, বা তোমরা নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকেও গ্রুপে জয়েন হতে পারো। তো চলো আর দেরি নয়, শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, ওয়াই এর বর্তমান বয়স কত? কানিনে করতে বলা হয়েছে বন্ধু ওয়াই এর বর্তমান বয়স কত। তো তাহলে এটা আমাদের অপশন টেস্টের মাধ্যমে কী করে করব। তোমার কে রয়েছে এখানে, এক্স দেওয়া রয়েছে এবং ওয়াই, অনুপাত দেওয়া রয়েছে, বলো এক্স রয়েছে 3, ওয়াই রয়েছে 4। অপশানগুলোর দিকে ভালো করে তাকাও বন্ধু, এবং দেখো যে অপশানগুলো রয়েছে সেগুলো কোন কোন অপশান 4 দ্বারা ভাগ করা যাবে। তো অপশানগুলোর দিকে তাকানোর পর তোমার মনে হচ্ছে দেখো কোথাও হচ্ছে, প্রথমে রয়েছে 40, এটা ভাগ করা যাবে, এবং এটা ভাগ করা যাবে 4×15=60। ঠিক আছে, তো আমরা এখানে দেখো সেভাবে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে 40 ভাগ করলে মিলছে, তাহলে কি 40 কি আমরা প্রথমে দেখে নিচ্ছি। তাহলে যদি ওয়াইয়ের মান কত হয় 40, 4×10=40, এর সঙ্গে আমরা 10 গুণ করলে পাচ্ছি 40, সেভাবে এর সঙ্গে আমরা 10 গুণ করবো তাহলে কত পাবো 3×10=30। তাহলে ওয়াইয়ের মান যদি 40 হয় তাহলে এক্স মান কত হবে বন্ধু 30। তাহলে তোমরা কী বলেছিল, 5 বছর পূর্বে, কী বলেছে 5 বছর পূর্বে, মানে পূর্বে মানে কি আগে, তাহলে এর থেকে 5 বছর আমরা কী হবো বিয়োগ, এটা বর্তমান বয়স ছিল, 5 বিয়োগ করে দেবো, তাহলে 5 বিয়োগ করে কত আসবে এটা 35। ঠিক আছে, সেমভাবে এর থেকেও আমরা কী করবো 5 বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসবে 25। ঠিক আছে, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত বলেছিল 5:7, তাহলে কাটাকাটি করো এটা 5×5=25, 5×7=35, তাহলে 5:7 চলে আসছে। ঠিক আছে, মানে আমাদের কি পুরো যে অঙ্কটা রয়েছে তার যে শর্ত রয়েছে সে শর্তটাকে সিদ্ধ করছে বা মানছে। তাহলে আমরা কী বলবো, সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশান নম্বর D, অর্থাৎ 40 বছর। এবার যারা বুঝতে পারলে না তার জন্য স্পেশাল ডোজ আসছে, কোনো চিন্তার কারণ নেই। দেখো এটা যদি আমরা অপশান টেস্ট না করি তাহলে কীভাবে করব স্পেশাল ডোজ। ঠিক আছে, যারা এই নিয়মটা বুঝতে পারলে না অপশান টেস্ট তাদের জন্য, তো ধরে নাও বর্তমান বয়সের যে রয়েছে এক্সের বয়স রয়েছে ধরে নাও 3A, এক্স তো রয়েছে বন্ধু, তাই আমরা এ ধরছি 3A, এবং ওয়াই এর বয়স রয়েছে 4A। ওকে, এবার কী হচ্ছে 5 বছর পূর্বে, তাহলে 5 বিয়োগ করে দাও, 5 বছর পূর্বে এর সঙ্গে আমরা কী করবো 5 বিয়োগ করে দেবো, তাদের বয়সের অনুপাত বলছিল 5:7, মানে 5/7। বুঝতে পেরেছ, এখান থেকে আমরা কী করতে হবে এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করো, এর সাথে এর গুণ হয়ে যাবে 3×21-5/35=4×5=25। এবার কী করতে হবে, এগুলোকে একদিকে করতে হবে এবং সংখ্যাগুলোকে একদিকে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এদিকে তো রয়েছে 21A, এদিকে রয়েছে 20A, যদি 20A কে আমরা এদিকে নিয়ে আসি বন্ধু তাহলে কী হবে, 21A থেকে 20A বিয়োগ যাবে, যেহেতু প্লাস এটা তাহলে কী হবে মাইনাস, তাহলে 21A থেকে 20A বাদ গেলে কত থাকবে 1A, সমান 25 ছিল কি এদিকে মাইনাস, 35কে এদিকে নিয়ে যাওয়া হয় তাহলে 35 কি ছিল মাইনাস, এটা নিলে কী হবে প্লাস, তাহলে +35 থেকে 25 বাদ দিলে কত চলে আসবে আমাদের 10, তাহলে এর মান চলে আসছে আমাদের 10। ওকে, বুঝতে পেরেছ, তাহলে কী হচ্ছে এখানে দেখো, তাহলে এক্সের বয়স হয়ে যাচ্ছে 3×10, মানে 30 বছর, এবং ওয়াই এর বয়স হচ্ছে 4×10, ঠিক আছে, তাহলে
চল্লিশ বছর। তাহলে এক্সের বয়স হচ্ছে 30 বছর এবং ওয়াইয়ের বয়স হচ্ছে 40 বছর। নো ডাউট, নো প্রবলেম, আশা রাখছি বুঝতে পেরেছ। আরে বন্ধু, অঙ্কটা তো বুঝলে, ভিডিওকে লাইকটা তো করো, কমসে কম লাইকটা করে চলে যেও। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে। 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু, সংখ্যাতত্ত্ব থেকে প্রশ্ন রয়েছে স্কয়ার থেকে। তো দেখো, এটা আমি তোমাদের দুটো নিয়ম দেখিয়ে দেবো। কটা নিয়ম? দুটো নিয়মে দেখো, প্রথমে আমরা কী করবো, এটা ট্রিকে করব, যেভাবে আমরা পরীক্ষার হলে করে আসি এবং কম সময়ে করে আসতে পারি। তো কী রয়েছে দেখো, 1728, তো এর নিয়ারেস্ট বর্গ কত হয় বন্ধু? 1700 আমার কত রয়েছে দেখো, 4-4 কত হয় 16, মানে এটা 40-এর থেকে বেশি বটে। তাহলে আমরা কত করবো, 41 তো হচ্ছে না, 42 হবে। তাহলে 42-এর স্কোয়ার কত হয় বন্ধু? 42-এর স্কোয়ার হয় 2×4, 4×8×16, 6×7 4×1=7, 1764। তাহলে দেখো 1764, 1728 থেকে কত বেশি আছে, তাহলে বিয়োগ করে দেবো, 1728 থেকে 64-কে বিয়োগ। ঠিক আছে, তাহলে কত আছে বিয়োগ করলে দেখো, 8×14=6, 1×1=3=36। তাহলে 36 আমাদের কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমাদের কী হবে, এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এবার যারা বুঝতে পারলে না, তাদের জন্য কী হবে, কনসেপ্ট নিয়ম, কোনো অসুবিধা নেই, দেখতে থাকো এবং মজা নিতে থাকো। কত রয়েছে, 1728, কী করতে হবে, এর বর্গমূল। ঠিক আছে, তাহলে লাস্ট দিক থেকে জোড়া জোড়া, কোন দিক থেকে, লাস্ট দিক থেকে তোমার 28, তারপরে রয়েছে 17। ঠিক আছে, তাহলে ধরো প্রথম কত খাওয়াবো, প্রথমে কত খাওয়াবো দেখো, 4 খাওয়াচ্ছি, 4×4 কত হয় 16, কত রয়েছে বাকি, 1। ওকে, এবার এখানে কী হবে বন্ধু, এখানে যত খাইয়েছি এখানে তার ডবল লিখতে হবে, কত হবে তাহলে, তার ডবল লিখলে 8। এরপর কত নামবে, উপরে যেহেতু দাগ দেওয়া রয়েছে জোড়া জোড়া, তাই জোড়া নামবে, তার কত নামবে, 28। তাহলে এরপর কত দেবো দেখো, এক এক খাওয়ালে তো 81 হচ্ছে, এক তো খাচ্ছে না, তাহলে কত হবে, 2। যত খাওয়াবো তত দিয়ে আবার গুণ। ঠিক আছে, তাহলে 2×2 কত হবে বন্ধু, 2×2=4, আর কত আসছে, 8×2=16। ওকে, তাহলে এই 128 থেকে 164 কত বেশি আমরা দেখবো, যেটা পাবো দেখো, এখানে আমরা এক খাওয়াতে পারতাম, তাহলে আমাদের কী সমস্যা হতো, তাকে আবার আমাকে 42 থেকে 42 বর্গ করতে হতো, তারপরে আবার তাকে আমাকে বিয়োগ করতে হতো। তাই আমরা এক না খাইয়ে তাদের যদি আমরা এর থেকে এক ঘর বেশি অর্থাৎ 2 দ্বারা গুণ করছি। ঠিক আছে, তাহলে বিয়োগ করে না দেখো কত বেশি হচ্ছে, 36 বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে 36 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, তো অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো, নো প্রবলেম, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু, আমি তোমাদেরকে যখন নলচৌবাচ্চার অঙ্ক করিয়েছিলাম তখন তোমাদেরকে আমি প্রত্যেকটা অঙ্ককে ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম। তুমি যদি সেই নলচৌবাচ্চার ক্লাস না দেখে থাকো, তার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে বেসিকগুলো ক্লিয়ার করো। আমি এটাই বলবো, তোমার অঙ্কের বেসিকগুলো ক্লিয়ার না করতে পারলে অঙ্ক কখনো ইজিলি করতে পারবে না। ঠিক আছে, এবং অপশান ধরে তো করতেই পারবে না। তো দেখো, এটা প্রথমে আমরা অপশান ধরে করবো, তারপরে আমরা এর নিয়মে করব। ওকে, তো দেখো প্রথমে অপশান ধরে এটা করলে কী হবে, কটা পাইপ রয়েছে, দুটো পাইপ রয়েছে, একটা এ পাইপ রয়েছে এবং একটা বি পাইপ রয়েছে। তো কী বলেছে, দুটো পাইপ একসাথে চালু করে দিয়েছে, প্রথম পাইপ কী করছে, 12 মিনিটে জলাধারটা পূর্ণ করে এবং দ্বিতীয় পাইপটি 16 মিনিটে পূর্ণ করে। তো প্রথম যে পাইপটি রয়েছে এ পাইপ, 12 মিনিটে পূর্ণ করে, সে কত, 1 অংশ, তাহলে 1 মিনিট পূর্ণ করে করবে 1/12 অংশ। কিন্তু সে কী চলেছে, পুরোপুরি সম্পূর্ণ চলেছে 9 মিনিট, মানে 9 মিনিটে সে পূর্ণ কত করবে বন্ধু, 9/12 অংশ। প্লাস বি পাইপকে আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখন অপশান ধরে নিচ্ছি, দেখো দেখো সোজাসুজি অপশান যেটা রয়েছে, সোজা অপশান সেটা হচ্ছে 4 মিনিট, এখানে কোনো পূর্ণ পূর্ণ নেই। তাহলে আমরা প্রথম কী ধরবো, বি অপশানকে ধরে নেবো, তাহলে বি অপশান হচ্ছে 4, আর সে পূর্ণ করতে কতই, 16 মিনিটে সম্পূর্ণ পুরো করতে, মানে 16/4। তো এগুলো যোগ যদি আমার 1 অংশ চলে আসে, তাহলে জানবে আমার অপশান আমাদের ঠিক আছে, কোনো ভুল নেই। ঠিক আছে, তো দেখো এর অপশান করলে কী, কাটাকাটি করে যোগ করো, কত আসছে দেখো, 3×3=9, 3×4=12, 4×4=16। তাহলে এখানে কত থাকছে, 1×4, এখানে থাকছে 3×4, তাহলে সব কত যাবে বন্ধু, 4। তাহলে 3+1 মানে হচ্ছে 4×4, কেটে গেলে কত আসছে, 1 অংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো, তার মানে আমার অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এবার যারা বুঝতে পারলে না, তাদের জন্য আমি নিয়মে বলে দিচ্ছি, তার কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। তো দেখো এটা নিয়মে করলে কী হবে বন্ধু, যেখানে প্রশ্ন ধরেছে
যেখানে প্রশ্ন বলেছে বা ধরেছে সেখানে আমরা এক্স ধরব, ঠিক আছে। দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর, কি বলেছে কতক্ষণ পর, তুমি কি জানো কতক্ষণ পর? তাহলে ধরে নেবো এক্স মিনিট পর। তাহলে প্রথম যে পাইপটি রয়েছে সেটি কি করেছে, পুরোপুরি 9 মিনিট চলেছে। তাহলে সে 9 মিনিটে কত অংশ ভর্তি করবে বলো? এ পাইপ 9 এর 12 অংশ। দ্বিতীয় পাইপ কতক্ষণ ধরেছি আমরা? এক্স ধরেছি। তাহলে দ্বিতীয় পাইপ এক্স মিনিটে ভর্তি করবে কত? না, x/16 অংশ, ঠিক আছে। টোটাল যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক অংশ, বুঝতে পেরেছো? তাহলে আগে কী করবো, সংখ্যাগুলোকে লসাগু নিয়ে তুমি করতে পারো, ক্যালকুলেশনটা দেখো, তুমি লসাগু নিয়ে করতে পারো, আবার এটা কাটাকাটি করে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে করতে পারো। তো আমরা কী করবো, যেটা সোজা হবে, সোজা কোনটা হবে না, আগে কাটাকাটি করবো, সংখ্যাগুলোকে এখানে করবো, তারপরে ক্যালকুলেশন করবো। তো দেখো কী করো, 3 দ্বারা কাটো এটা, 3 3 9, 3 4 12, তার কথা হচ্ছে 3 এর 4, এদিকে নিয়ে গেলে কী হবে বন্ধু, মাইনাস, মাইনাস 3 এর 4, ঠিক আছে। তাহলে 1 - 3 এর 4 মানে কত হয়ে যাবে, 1 এর 4, বুঝতে পেরেছো? তাহলে কী হচ্ছে না, x/16 সমান হচ্ছে 1 এর 4, 4 দ্বারা কাটো, 4 4 এ 16, এক সমান কত চলে আসছে, গুণাগুণি গুণ করে নাও, 4 1 কে 4, ঠিক আছে। তার কত হচ্ছে 4 মিনিট, কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চানস। ওকে, বুঝতে পেরেছো সবাই? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো, চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। বন্ধু নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওকে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? কি বলে তোমাকে সংখ্যাটি কত? চলো বন্ধু, অপশান টেস্ট আমাদের তো সহজ, যে নিয়ম রয়েছে অপশান টেস্ট সেটা আমরা আগে করি। তো দেখো কোন কোন দূরে যোগ করলে আমরা কী পাবো, অঙ্কদের যোগফল 8 পাবো। দেখো 6 আর 2 যোগ করো, অঙ্কদ্বয় মানে হচ্ছে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক, তো এককের ঘরের অঙ্ক দশকের অঙ্ক যোগ করলে কত পাবো আমরা, 8 পাবো, ঠিক আছে। তো দেখো কত প্রথম রয়েছে, 6 2 8, এটা 8 হচ্ছে, 5 3 8 যোগ করলে 8 হচ্ছে, 4 4 8 হচ্ছে, 5 3 8, প্রত্যেকটা অপশান যোগ করলে 8 আমাদের আসছে। তাহলে এবার কী করতে হবে, প্রত্যেক অংশ থেকে আমরা কী করবো, 18 বাদ দেবো, বাদ দিলে কী হবে, স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানে কী বন্ধু, ধরে নাও কোন ধর প্রথম অপশানটা কত রয়েছে, 62, ঠিক আছে। যদি আমরা থেকে 18 বাদ দিই তাহলে আমরা কী হবে, স্থান পরিবর্তন, মানে এককেরটা হবে দশকের ঘরে, দশকেরটা হবে এককের ঘরে, তাহলে এটা কত হয়ে যাওয়া দরকার, 26 হতে হবে, যে 18 বাদ দিই। তো দেখো এখান থেকে 18 বাদ দিলে কি আমরা 26 হবে বন্ধু, হবে না, তাহলে অপশান নম্বর এ আমাদের হবে না। ওকে, তারপরে কী রয়েছে দেখো, 35 35 যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কিন্তু 53 হবে, 53 হবে, হবে না, তাহলে অপশান বিও আমাদের হচ্ছে না, ঠিক আছে। তারপর রয়েছে অপশান নম্বর সি, 44 44 থেকে 18 বাদ দাও, 44 থেকে 18 বাদ দিলে কিন্তু আবার ফিরে 44 আসবে, আসবে না, তাহলে আমাদের অপশান নম্বর সি হচ্ছে না। অপশান নম্বর ডি দেখো, 53 53 - 18 বিয়োগ করে দেখো কত আসছে, 35 8 5 13, তাহলে দেখো এটা আমরা কী হচ্ছে, স্থান পরিবর্তন করছে। 53 থেকে 18 বিয়োগ করলে 35, মানে এককের গ্রস্ত দশকে, দশকের গ্রহের স্থান হচ্ছে এককে চলে আসছে, তাহলে অপশান নম্বর সি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছি অপশান টেস্টটা, কোনো প্রবলেম নেই। চলো দেখো এরপর চলে যাবো আমরা নেক্সট অঙ্কটি কী রয়েছে, কোনো সংখ্যা 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত, সংখ্যাটি কী করতে বলেছে, নির্ণয় করতে বলেছে, কোনো সংখ্যা 35%। ওকে, তাহলে কী বলেছে দেখো, এটা শর্টকাটে করলে কী হচ্ছে, 91 × 100/35, কাটাকাটি করো এটা, 7 13 91, 7 5 35, 5 20 100, 13 2 26, 260 টাকা। ওকে, অপশান নম্বর বি, বুঝতে পেরেছি, এটা কিছুই নেই, অনেক সোজা প্রশ্ন রয়েছে, এটা অপশান টেস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই, দেখা মানে তোমরা এটা উত্তর করে নিতে পারবে আশা করছি। আর ব্যাপার তাও বুঝতে পারছো না, দেখো এত সোজা অঙ্ক, এত সোজা অঙ্ক হয় না, এটা দেখো ধরে নাও তুমি সংখ্যাটা জানো না, ধরে নাও এক্স, ওকে, কোনো সংখ্যা বলেছে, তো সংখ্যাটা কত, এক্স, এক্সের 35%, এক্সের 35%, 35/100 তোমার কত রয়েছে, 91, তোমরা এটাই করেছি। এবার কী হবে, 100টা চলে যাবে উপরে আর 35 চলে আসবে নিচে, তোমরা সেটাই তো প্রথম ডাইরেক্ট লিখেছি এখানে, বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, বন্ধু নেক্সট প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমরা ক্লাসটিকে একটি লাইক করে যেও। দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘন্টা ও 48 কিমি/ঘন্টা বেগে আসতে থাকলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। বন্ধুদের তো অপশান টেস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই, খুব সোজা প্রশ্ন রয়েছে,
দেখো এটা আমরা কিভাবে করব, আমরা কি জানি বন্ধু, ট্রেন দুটো কোন দিকে বলছে? পরস্পরের দিকে, মানে হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ, এই দিকে যদি একটা ট্রেন থাকে, এদিকে একটা ট্রেন আসছে, তাহলে কিন্তু পরস্পরের দিকে। তাদের কি হবে, আপেক্ষিক গতিবেগের আমরা কি করব, যোগ করব, এবং ডিস্টেন্স রয়েছে ট্রেন দুটোর দৈর্ঘ্য, তাদের কি করব, যোগ করব। তাদের দৈর্ঘ্য রয়েছে একটা 137, সেখানে রয়েছে 163, যোগ করলে কত চলে আসবে? 37, 100, 200, 300, কত আসছে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 300। ওকে, আর তাদের আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে, একজনের রয়েছে 42 কিমি/ঘন্টা এবং একজনের রয়েছে 48 কিমি/ঘন্টা। তাহলে 42 48 যোগ করলে কত আছে? 90 কিমি/ঘন্টা। ঠিক আছে, তাহলে এদেরকে, এটা কী রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটা কী রয়েছে মিটারে। তাহলে তোমাকে কী করতে হবে, এটাকে মিটার প্রতি সেকেন্ড ট্রান্সফার করতে হবে। তো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যেতে হলে কী করতে হয় বন্ধু, 5/18 দ্বারা গুণ করতে হয়। যার পুরো ডিটেলস এই ট্রেন সংক্রান্ত অঙ্কটাকে আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি, ঠিক আছে, কোনো বাংলাতে এইভাবে ক্লাস পাবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো তোমরা যদি তার ভিডিও না দেখে থাকো, তার লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ট্রেন সংক্রান্ত অঙ্কের যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখে নাও। আমি আশা রাখছি ট্রেন সংক্রান্ত অঙ্ক সম্পর্কে তোমাদের যেমনই পরীক্ষাতে অঙ্ক আসুক, তোমরা অঙ্কটা করে আসতেই পারো, করে আসবেই আসবে। ঠিক আছে, তো দেখো এটা কী রয়েছে, অনেক কথাই বলে ফেলছি, 18 5/90 5/18 90 কত, তাহলে 5×5, তাহলে এখানে গুণ করে দেবো আমরা কত, 5×5। ওকে, তাহলে করো, এটা কত আসছে দেখো, 5 6 30 60, 5 12 60, কত সেকেন্ড সময় লাগবে, 12 সেকেন্ড। ঠিক আছে, 12 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। বন্ধু ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা তো কমেন্ট করে জানাচ্ছ না কেউ, যে ক্লাসগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। তো চলো দেখো, আমরা দেখে নেবো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি/ঘন্টা ও 8 কিমি/ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তো তোমাদেরকে আমি নৌকা শতাঙ্কগুলোকে যে সহজে বুঝিয়েছি, ঠিক আছে, খুবই 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 সহজ নিয়মে বুঝিয়েছি, এর থেকে সহজ নিয়ম অঙ্ক আর হতে পারে না। তো তোমরা যদি না দেখে থাকো ক্লাসগুলো, দেখো প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমি বারবার বলে দিচ্ছি কোথায় রয়েছে, নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখান থেকে বেসিক ক্লাসগুলো দেখে আসো। হতে পারে ক্লাসগুলো চঞ্চল ঘোষ স্যারের বই থেকে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট সম্বন্ধে তোমরা দারুণ দারুণভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো সেগুলো দেখে নিও। চলো দেখো এই অঙ্কটা আমরা করে নিচ্ছি। দেখো তাহলে সে কী করেছে, স্থির জলে কত গেছে, 24 কিলোমিটার গেছে, কত কিলোমিটার গেছে, 24 কিলোমিটার। তো স্থির জলে যেতে গেলে আমরা কী করতে হবে বন্ধু, নৌকার গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করবো, নৌকার গতিবেগ, দেখো আমরা নৌকার গতিবেগ আমরা কী জানি, অনুকূলে গতিবেগ যুক্ত প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে অনুকূলে কত রয়েছে, অনুকূলে রয়েছে 12 কিমি আর প্রতিকূলে রয়েছে 8 কিমি। তাহলে অনুকূল যুক্ত প্রতিকূল বাই 2 মানে হচ্ছে 20 20/2 মানে হচ্ছে 10 কিমি/ঘন্টা। তাহলে স্থির জলে 24 কিমি কত সময় লাগবে, 24/10 মানে হচ্ছে 2.4 ঘন্টা। ঠিক আছে, 4 আওয়ার। তাহলে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো? নো প্রবলেম, নো ডাউট। আরে বন্ধু, যদি ক্লাসগুলো ভালো লাগে তবে লাইক করে থেমে থেকো না, তাড়াতাড়ি বন্ধুর সঙ্গে শেয়ার তো করো যারা ডাব্লিউবির প্রস্তুতি নিচ্ছে। তোমরা যত বেশি ক্লাসগুলিকে শেয়ার করবে, আমার তত বেশি ক্লাস করার আগ্রহ বৃদ্ধি পাবে, আর তাতে উপকার তোমাদেরই হবে বন্ধু। ঠিক আছে, তো তাই তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসগুলিকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক রাত্রি 8টায়।